বারো বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো এক যুবক পাঁটি দেওয়ার বিধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ জানা গিয়েছে বাড়িতে একাপে ওই বারো বছরের নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ করেন ওই নাবালিকার পরিবারের লোকেরা এরপরেই ফাঁসি দেওয়ার বিধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় চৌধুরী সিংহ নামক এক যুবকের বিরুদ্ধে পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বুধবার কালকে আমাদের বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারে কাল সকালে এক মহিলা কমপ্লেন করে মহিলা কমপ্লেন করে যে কাল ছিল তিন তারিখ দু তারিখে তার মেয়ে যখন ঘরে একা ছিল মাইনার মেয়ে তখন পাশের গ্রামের একটা ছেলে চৌধুরী সিং বলে বাড়িতে ঢোকে ঢুকে ওকে জোর করে জড়িয়ে ধরে ধরে মুখে চাপা দিয়ে দেয় যে চিৎকার করতে না পারে এবং শ্লীলতাহানির চেষ্টা করে কিন্তু মেয়েটা কোনোভাবে হোক ওর ক্লাচ থেকে ছিটকে বেরিয়ে যায় বেরিয়ে চিৎকার করে তখন ছেলেটি পালিয়ে যায় তা আমাদের কাছে খবরটা ওরা কমপ্লেন করে তিন তারিখ সকালে আমরা সেদিনই সোর্স ইনফরমেশনের মাধ্যমে সেদিনই এগারোটার সময় ছেলেটিকে অ্যারেস্ট করি করে পক্সো অ্যাক্টে কোর্টে ফরওয়ার্ড করা হয় আসছি সিটের ব্রিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে